আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। তো আমি পিয়ালি চলে এসেছি প্রত্যেক দিনের মতোই আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেল পিয়ালি রিয়েল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। গুড মর্নিং অল ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি 7টার সময় উঠেছি। আজ উঠে স্নান করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো আজ নতুন দিনে নতুন একটা ভিডিও আবার শুরু করা যাক। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো চলো তাহলে দেখতে থাকো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ, আর মেয়ের গাজর বিনসও সেদ্ধ দিয়েছি। এদিকে পিঠাও হয়ে এসেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আর আজকে হাজবেন্ডকে আমি আলুর তরকারি করে দেবো, মানে আলু চচ্চড়ি করে দেবো। তো দেখো এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেখো জল অ্যাড করে দিয়েছি। আর এবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো ওইদিকে আলু চচ্চড়িটা হতে থাক, আর এইদিকে আমি ডিমের অমলেটটা করে নেবো এবার। তো ডিমটা দিয়ে দিলাম, আর এখন যেহেতু 7:45 বেজে গিয়েছে তো ডিম ভাজাটা হয়ে এসেছে। আর এবার ডিম ভাজাটা নামিয়ে নেব। আর নামিয়ে এখানে ইপির জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি, তো এবার ইপিটাও করে নেব। তো এখানে ডিম ভাজাটা আমি ডাব্বাতে নামিয়ে রেখেছি, আর ইপিটাও হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে আমি ডাব্বাতে ভরে দেবো ইপিটা। তো ডাব্বাতে ভরে দিয়েছি, এখানে ইপি আছে, আর এখানে মুড়ি আর চানাচুর দিয়ে দিয়েছি। তো এখানে গ্যাসটা ক্লিন করে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা হয়ে গিয়েছে, একটু গরম মশলা চিনি দিয়েছি। তো দেখো এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর সমস্ত ডাব্বা আমার রেডি হয়ে গিয়েছে। তো ডাব্বাগুলো ব্যাগে ভরে দিয়েছি, আর এখানে হাজবেন্ডের জন্য চা করতে দিয়েছি। তো এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো 8টা বাজে, হাজবেন্ড এবার চলে যাচ্ছে, আর এখন বাজে 8:20। তো এবার আমি আমার বাকি সমস্ত কাজ করে নেব। আর আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, কখনো রোদ্দুর বার হচ্ছে, আবার দেখো আবার একটু রোদ্দুর বার হয়েছে বাইরে। তো এবার আমি ঘর গুছিয়ে নিয়েছি, তো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর বিছানা আমি তুলে নিয়েছি। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে এবার আমি ঘরটা মুছে নেব। তো মেয়েকে আমি ব্রাশটা দিয়ে দিলাম, ও ব্রাশ করতে থাকবে, আর আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে। তো আমি এবার ঘরটা মুছে নেব। মুছে নিয়েছি, রান্নাঘরও মুছে নিয়েছি। তো টেবিল ফ্যানটা ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মেয়ে দেখো চুটকিকে ঘুম পাড়াচ্ছে গান করে করে। এই পুজো দিয়ে এলাম, আর মেয়েকেও খাওয়ানো হয়ে গিয়েছে, এবার আমি কিছু খেয়ে নেব। তো সকালে ভাবছি উইনি কেক আছে, আর হচ্ছে তোমার গুড ডে বিস্কুট আগের দিন খেতে খেতে একটু রেখে দিয়েছিলাম, তো ওটাই খেয়ে নেব। আর আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো আলু ভাতে আর ডিম সেদ্ধটা খেয়ে নেব সকালে। আর দুপুরে না আজ রান্না ছুটি আছে, দুপুরে রাত্রে কেন বলো তো, আজ হচ্ছে আমার মাসির ছেলের বার্থডে, তো বার্থডেতে আজ দুপুরে রাতে ওখানেই খাওয়ার নিমন্ত্রণ আছে, ওই জন্য দুপুরে রাত্রে রান্না থেকে আজ ছুটি আমার। তো চলো খেয়ে তোমাদের ভিডিওগুলো এবার দেখবো, আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে? তো এই জলটা খেয়ে জামা কাপড় কিছু ছিল, আর আজ বিছানার কভারটা চেঞ্জ করেছি। তো অনেকদিন ধরে ভাবছি যে বিছানার কভারটা চেঞ্জ করব, কিন্তু কি বলতো রোদ্দুর বার হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এবার ভালো করে বিছানা চাদর না শোকালে কি বলতো কেমন একটা যেন গন্ধ বার হয়, ভালো লাগে না। তো ওই জন্য আজ দেখছি ভালো একটু রোদ্দুর বেরিয়েছে, তো রোদ্দুর বেরিয়েছে বলে ভিজিয়ে দিয়েছি, কেচে দেব। তো
এবার তাহলে বিস্কুট আর কেকটা খেয়ে তোমাদের ভিডিও দেখতে শুরু করব। আবার পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? টাটা। আর এখন প্রায় বেজে গিয়েছে 12:30, তো আমাদের জলের ট্যাঙ্কার এসেছে। আর এই ট্যাঙ্কারে আমাদের এখানে 6টা বিল্ডিং আছে, তো 6টা বিল্ডিংয়েই এই ট্যাঙ্কারের জল সাপ্লাই হয় প্রত্যেক দিন। একটা টাইম আছে, সবার এক টাইমে জল ছাড়ে। আর দেখো আকাশ দিয়ে না এখন হেলিকপ্টার যাচ্ছে, তো একটু শ্যুট করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম, প্রায় প্রায় যায়। তো আমি চিকেনের রেসিপিটা আজ তোমাদেরকে শেয়ার করব। এটা হচ্ছে আমি শনিবার দিন করেছিলাম। তো দেখো আমি চিকেনে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আছে 500 গ্রাম চিকেন। তো দেখো চিকেনগুলো মাখিয়ে নিয়েছি, আর জলটা পুরো ঝরে যাবে মাখিয়ে যদি রাখা হয়। আর এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি জিরে আর 3টে এলাচ। তো ভালো করে একটু নাড়িয়ে নেব 2 সেকেন্ড। তো এবার আর কি আমি এখানে দিয়ে দেব ধীরে ধীরে মশলাগুলো। আর এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আজ শিলের মশলায় চিকেনটা করব। তো শিলে বেটে মশলা করলে না রান্নার স্বাদটা একটু আলাদা হয় মিক্সারের থেকে। তো দেখো রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দেব। তো পেঁয়াজটাও ভালো করে আমি ফ্রাই করে নেব লালচে কালার আসা পর্যন্ত। তো বেশি লালচে করব না, হালকা লালচে কালার আসলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা। তো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আমি, সেই মিডিয়াম সাইজের টমেটোটা পুরোটা মিক্সার করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন যেহেতু দিয়েছিলাম ওই জন্য অল্প করে দিয়ে দিলাম, না হলে লবণ হলুদ ঝালটা বেশি হয়ে যাবে, তাও ভালো হবে না চিকেনের রান্নাটা। তো এবার ভালো করে কষিয়ে নিলাম। আর এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, আর আলু 2টো দিয়ে দেব। এবার ভালো করে আর একটু আমি কষিয়ে নেব মশলাটা। তো এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। আর আমি রান্নাটায় জিরে কিন্তু ইউজ করব না, জিরে বাটা, তো আদা বাটাটা দেব কিন্তু একটু পরে দেব। তো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, আর এবার ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা আমি কষিয়ে নেব। তো রোজ রোজ একই রকমভাবে রান্না করার থেকে মাঝে মাঝে একটু অন্যরকমভাবে রান্না করলে রান্নার টেস্টটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম আজ একটু অন্যভাবে ট্রাই করে দেখি কেমন হয় রান্নাটা। তো আগেও আমি অনেক চিকেনের রেসিপি তোমাদেরকে দেখিয়েছি, তো চিকেন হান্ডি রেসিপি দেখিয়েছি, চা চিকেন রেসিপি দেখিয়েছি। তো এই দেখো এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, তোমরা চাইলে ওই রান্না 2টো দেখে আসতে পারো, আমার চ্যানেলে আছে। আরও অনেক রান্নায় তোমরা পাবে, ঝিঙে পোস্ত আছে, সজনে ডাঁটা আলু পোস্ত আছে, সর্ষে দিয়ে ফুলকপি রেসিপি আছে। তো তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো রান্নাগুলো। তো দেখো আমি ভালো করে চিকেনটা এবার কষিয়ে নিচ্ছি, আর ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব। আর চিকেন রান্না হতে তো খুব বেশি টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যে চিকেন রান্না হয়ে যায়। আর তো ওই জন্যই আর কি এখন রান্নাটা করে নিচ্ছি। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর দেখো ঢাকাটা তুলে নিয়েছি, অনেকটাই তেল বেরিয়ে এসেছে চিকেন থেকে, তেমন কিন্তু জল বার হয়নি। তো একটু চর্বি ছিল ওই জন্য আর কি একটু তেল বেরিয়েছে বেশি। তো এবার ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি আবার। আর দেখো অনেকটা কষা হয়ে গিয়েছে, আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকাটা তুলে নিয়েছি, আর চিকেনটাও অনেকটাই হয়ে এসেছে কষা। তো এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে জলটা অ্যাড করে দেব। আর এখানে যেহেতু কষানো হয়ে গিয়েছে ভালো করে চিকেনটা, আর এবার আমি এখানে দিয়ে দেব জল। তো জলটা দিয়ে ভালো করে আমি কড়াটা চারি সাইডের মশলাগুলো একসঙ্গে করে তারপর আমি ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা আজ এখানে স্টপ করছি, কাল নতুন ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। আর সপ্তমীতে তোমরা খুব খুব আনন্দ করো, অনেক ভালোভাবে কাটাও, আবার কাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।